দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারও প্রার্থী কয়েকজন হেভিওয়েট ব্যবসায়ী নেতা। বিশ্লেষকদের আশা, অর্থনীতিতে অবদান রাখবেন তারা। তবে কেউ কেউ জনগণের চেয়ে নিজের আখের গোছাতে ব্যস্ত থাকেন বলে অভিযোগ তাদের। রাকিব আল জাবেদের রিপোর্ট। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। নির্বাচনের বাকি সপ্তাহ চারেক, এরই মধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন প্রার্থীরা। বরাবরের মতো এবারও মনোনয়ন দৌড়ে ব্যবসায়ীদের বড় একটা অংশ। সবশেষ জাতীয় নির্বাচনে মনোনীত 60% উপরে ছিলেন ব্যবসায়ী। এবার সেই সংখ্যা ছাড়িয়ে যাওয়ার আভাস মিলছে শুরু থেকেই। বর্তমান ও সাবেক নেতা, পোশাক খাত, জনশক্তি রপ্তানি, ওষুধ সহ নানা খাতের উদ্যোক্তারা আছেন সেই তালিকায়। প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও বর্তমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান লড়বেন ঢাকা এক আসনে। বর্তমান বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদও আবাসন খাতের উদ্যোক্তা। আর ঢাকা বিশে বাইরার সাবেক সভাপতি বেনজির আহমেদ। কুমিল্লা তিন আসনের জন্য এবারও মাঠে থাকবেন এফবিসিসির সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন। পাশের আসনেই লড়বেন উইমেন চেম্বারের সভাপতি ও নিটল নিলয় গ্রুপের ভাইস প্রেসিডেন্ট সেলিম আহমদ। বর্তমান অর্থমন্ত্রী ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী আহমদ মুস্তফা কামাল এবারও রয়েছেন নির্বাচনী মাঠে। আছেন পোশাক শিল্পের প্রথম দিককার উদ্যোক্তা ও স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামও। এ তালিকা আরও দীর্ঘ করেছেন বিজিএমের সাবেক সভাপতি ও এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুসালাম মুর্শেদি। অন্য কোনো দেশে কিন্তু ব্যবসায়ীরা এইভাবে রাজনীতিতে আসে না। এই ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা, এ দুটোকে তারা আবার ব্যবহার করে তাদের ব্যবসায়িক স্বার্থের জন্য। তখন তাদের অ্যাক্সেস টু পাওয়ার অনেক বেড়ে যায়। তারা যে কোনো ব্যাংকে যেয়ে চাপ সৃষ্টি করতে পারে। অনেক ক্ষেত্রে তারা ব্যাংকের বোর্ডের মেম্বারও, সেটাও আছে। তারা তখন একটা 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 প্রক্রিয়ার মধ্যে নিজেদের ব্যবসায়িক সাফল্যকে আরও বৃহত্তর সাফল্যে নিয়ে যেতে পারে, এবং এটা দেশের জন্য ভালো না। অন্যদিকে বর্তমান বাণিজ্যমন্ত্রীও লড়বেন রংপুর চার আসনে। তিনিও পোশাক খাতের উদ্যোক্তা। এছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, গোলাম দস্তগীর গাজী, মোর্শেদ আলম ব্যবসায়ী হিসেবে রাজনীতিতে এসে ধরে রাখছেন সেই ধারাবাহিকতা। ব্যবসায়ীরা যখন রাজনীতি করে আর রাজনীতিবিদরা যখন রাজনীতি বাদ দিয়ে ব্যবসায় যুক্ত হয়, তখন বুঝতে হবে যে অর্থনীতিতেও গণ্ডগোল হয়েছে, রাজনীতিতেও গণ্ডগোল হয়েছে। ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, রাজনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঋণ খেলাপির পরিমাণ বেড়ে যাচ্ছে, তাদেরকে শাস্তি দিতে গেলে পার্লামেন্টে নতুন আইন তৈরি করতে হচ্ছে, কিন্তু পার্লামেন্টে ব্যবসায়ীরা বেশি, সুতরাং নতুন আইন তৈরি হচ্ছে না। এফবিসিসির সাবেক সভাপতি ও হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবার প্রথমবারের মতো নামছেন নির্বাচনী মাঠে। ফরিদপুর তিন আসনের জন্য লড়বেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। প্রাথমিক তথ্য উপাত্ত অনুযায়ী এবারের নির্বাচনী মাঠে থাকতে পারেন 200-র উপরে ব্যবসায়ী এবং উদ্যোক্তা। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।